বাবার হাতে ছেলে খুন। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী 2 নম্বরের হামিদপুর গ্রামে। জানা যায় ছেলে আলিমুদ্দিন শেখ কেরালায় রাজমিস্ত্রির কাজ করত। গত 1 মাস বাড়িতে আসে ঈদ উপলক্ষে। বাবার সন্দেহ, এলাকার একটি মেয়ের সাথে ভাব ভালোবাসা করছিল এবং ফোনে কথা বলতো। সেই রাত থেকেই বাবা সালেক শেখ এই খুন করেন বলে পরিবারের প্রাথমিক অনুমান। বাড়ির লোকে বুঝতে পারেনি এত ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। যথারীতি গতকাল রাত্রে খাওয়ার পরে দরজা ভেজিয়ে ছেলে ঘুমালে বাবা অতর্কিতে চাকু দিয়ে পেটে আঘাত করে। ছেলে ঘর থেকে পালানোর চেষ্টা করে এবং মা বাঁচাতে গেলে মাও গুরুতর জখম হন। মা এখন হসপিটালে চিকিৎসাধীন, মৃতের বাবা পলাতক। পূর্বস্থলী থানা পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। গ্রামে শোকের ছায়া। ঘটনা হয়েছে কি শুনেছেন? আমার বাড়ি বারোপাড়া, ওটা আমার ভাঙনা হয়। কত দূরে বাড়ি আপনার? আমাদের বাড়ি 5-7 কিলোমিটার তফাতে। দিয়ে রাত 12টার সময় সঙ্গ দিল আমাদের ছেলেটা, একটু বিয়ের জন্য একটা মেয়ের সঙ্গে ফোন করতো। সেই ফোন করালে ওর বাপকে বলে, বাপ অমান্য হয়ে একটু রাগারাগি হয়ে ওর পেটে চাকু মেরে ওটা মার্ডার করে দিয়েছে। এই পর্যন্ত আমাদের আর কিছু জানি। ছেলেটা কি কাজ করে? ছেলেটা কেরালায় রাজমিস্ত্রির কাজ করতো। ওই বিয়ের জন্যই কি মেরেছে ছেলেটা? এখন আমরা দূর থেকে শুনছি ওইটাই, যে বিয়ে করবো বলে একটা মেয়েকে, ওটা ওটা ওদের গ্রাম থেকে বক্তব্য। বাবা কি আছে বাড়িতে? না, বাড়িতে এখন নিখোঁজ। বাবা পলাতক? পলাতক। অভিযোগ হয়েছে? অভিযোগ হ্যাঁ হয়েছে। আপনার কি হয়? আমাদের ভাগনা। আপনার নাম? আজমালউদ্দিন শেখ। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।